শিক্ষার্থী বন্ধুরা, সিপিএ ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোয়ার শিপন। এ লেসনে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লিস্ট বিল্ডিং নিয়ে আলোচনা করব। তো হোয়াট ইজ লিস্ট বিল্ডিং? সাপোজ আমরা যখন ল্যান্ডিং পেজ বা এক্সক্লুসিভ পেজ নিয়ে মার্কেটিং করি, অর্থাৎ ল্যান্ডিং পেজ বা এক্সক্লুসিভ পেজে ভিজিটর পাঠাই, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভিজিটর বা টার্গেটেড নিশের অডিয়েন্সের ইমেইল অ্যাড্রেস কালেক্ট করা। অর্থাৎ সাপোজ এই ল্যান্ডিং পেজটি যদি আমি মার্কেটিং করি, কাস্টমার বা ভিজিটর তার ইমেইল অ্যাড্রেসটি এখানে সাবমিট করবে এবং এই ইমেইল অ্যাড্রেসটি, অর্থাৎ টার্গেটেড নিশের কাস্টমারের ইমেইল অ্যাড্রেসটি আমি আমার ইমেইল মার্কেটিং প্ল্যাটফর্মে ইমেইল লিস্টে পেয়ে যাব, এবং ভবিষ্যতে আমরা ওই কালেক্টেড লিস্টে সেম ক্যাটাগরির প্রোডাক্ট প্রমোট করতে পারবো বা ফলো আপ করতে পারবো। আর এই ইমেইল অ্যাড্রেস কালেক্ট করাকেই বলে লিস্ট বিল্ডিং। তো কেন আমরা পার্টিকুলার নিশের কাস্টমারের ইমেইল অ্যাড্রেসগুলো কালেক্ট করছি? তার কারণ হচ্ছে, আমার কাছে যদি পার্টিকুলার নিশের 10,000 ইমেইল অ্যাড্রেস থাকে, তবে আমি ওই 10,000 ইমেইলে পরবর্তীতে সেম ক্যাটাগরির অন্য একটি প্রোডাক্ট প্রমোট করতে পারি। পূর্ববর্তী আলোচনা থেকে বোঝা যায়, আমাদের কাছে যত বেশি ইমেইল থাকবে, অর্থাৎ যত বেশি ইমেইল অ্যাড্রেস থাকবে, আমরা তত বেশি টার্গেটেড নিশের কাস্টমারকে আমাদের নতুন নতুন প্রোডাক্ট মার্কেটিং করতে পারবো এবং কমিশন আর্ন করতে পারবো। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে একটি সেন্টেন্স প্রবাদের মতো হয়ে গেছে, আর সেন্টেন্সটি হলো মানি ইজ ইন দ্য লিস্ট। অর্থাৎ লিস্টের মাঝেই টাকা। আসলেই তাই, আমাদের কাছে যত বেশি পার্টিকুলার নিশের ইমেইল অ্যাড্রেস থাকবে, আমরা তত বেশি ওই ক্যাটাগরির প্রোডাক্ট পার্টিকুলার নিশের ইমেইল অ্যাড্রেসে প্রমোট করে মার্কেটিং করতে পারবো এবং কমিশন আর্ন করতে পারবো। তো আমরা যে ইমেইল কালেক্ট করছি, শুধুমাত্র ইমেইল কালেক্ট করলেই হবে না, আমাদেরকে অবশ্যই ল্যান্ডিং পেজ বা স্কুইজ পেজের মাধ্যমে পার্টিকুলার নিশের টার্গেটেড কাস্টমারের ইমেইল অ্যাড্রেস কালেক্ট করতে হবে। অনলাইনে আপনারা অনেক লিস্ট পাবেন, 10,00,000 ইমেইল লিস্ট, 20,00,000 ইমেইল লিস্ট, বাট এই ধরনের লিস্ট কোনো কাজে আসবে না। তার কারণ হলো, এটি কত পুরাতন আমরা জানি না, এবং দ্বিতীয়ত এই লিস্ট বহুবার ব্যবহার হয়েছে। আমি বারবার বলছি, ইমেইল মার্কেটিংয়ের জন্য আমাদের অবশ্যই পার্টিকুলার প্রোডাক্টের জন্য পার্টিকুলার নিশের টার্গেটেড অডিয়েন্সের ইমেইল অ্যাড্রেস কালেক্ট করতে হবে এ ধরনের ল্যান্ডিং পেজের মাধ্যমে। আমরা যতগুলো প্রোডাক্ট ক্যাটাগরি নিয়ে কাজ করব, আমাদের ততগুলো লিস্ট তৈরি করতে হবে। সাপোজ আমরা হেলথ ক্যাটাগরি নিয়ে কাজ করছি, তো এর জন্য আমাদের অবশ্যই হেলথ ক্যাটাগরির একটি লিস্ট তৈরি করতে হবে। সাপোজ আমরা মেক মানি ক্যাটাগরি নিয়ে কাজ করছি, তাহলে আমাদেরকে মেক মানি ক্যাটাগরির প্রোডাক্টের জন্য একটি মেক মানি ক্যাটাগরির লিস্ট তৈরি করতে হবে। এখানে অবশ্যই মনে রাখতে হবে, দুই ক্যাটাগরির লিস্ট কখনোই একত্র করা যাবে না। সাপোজ মনে করেন, আমি হেলথ প্রোডাক্ট মার্কেটিং করার জন্য একটি লিস্ট তৈরি করেছি এবং মেক মানি প্রোডাক্ট মার্কেটিং করার জন্য একটি লিস্ট তৈরি করেছি। তো এই হেলথ লিস্টে যারা আমাকে ইমেইল অ্যাড্রেসটি দিয়েছে, যে কাস্টমার বা অডিয়েন্স যা ভিজিটর আমাকে ইমেইল অ্যাড্রেসগুলো দিয়েছে,
তাদের শুধুমাত্র এই ক্যাটাগরিতে ইন্টারেস্ট রয়েছে, এবং মেক মানিতে যে কাস্টমার বা ভিজিটর আমাকে ইমেল অ্যাড্রেসগুলো দিয়েছে তাদের শুধুমাত্র মেক মানি এই ক্যাটাগরিতে ইন্টারেস্ট রয়েছে। এ থেকে কী বোঝা যায়? এ থেকে বোঝা যায় হচ্ছে এই দুইটা ক্যাটাগরিকে আমি কখনোই, অর্থাৎ এই দুইটা ক্যাটাগরির ইমেল লিস্টকে আমি কখনোই যোগ করে একটা ক্যাটাগরির ইমেল লিস্ট তৈরি করতে পারবো না। অর্থাৎ আমরা যদি হেলথ ক্যাটাগরির প্রোডাক্ট মার্কেটিং করি, অবশ্যই আমাদের হেলথ ক্যাটাগরির ইমেল লিস্ট কালেক্ট করতে হবে, এবং আমরা যদি মেক মানি ক্যাটাগরির প্রোডাক্ট প্রমোট করি, অবশ্যই আমাদের মেক মানির ইমেল লিস্ট কালেক্ট করতে হবে। অথবা আমরা যদি বিউটি ক্যাটাগরি নিয়ে কাজ করি, অবশ্যই আমাদের বিউটি ক্যাটাগরির ইমেল লিস্ট কালেক্ট করতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি হোয়াট ইজ লিস্ট। তো টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।